কৃত্রিম সংকটে নিয়ন্ত্রণহীন চাল আটা সহ দেশের নিত্যপণ্যের বাজার, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দফায় দফায় বৈঠক আর নিয়মিত তদারকিতেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এ অবস্থায় জনসাধারণকে স্বস্তি দিতে বিপুল পরিমাণ চাল গম আমদানির পথে হাঁটল সরকার। বুধবার রাশিয়া থেকে 5 লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জি2জি ভিত্তিতে আমদানি করা প্রতি কেজি গমের দাম পড়বে 40.85 টাকা। রাশিয়া ফেডারেশন হতে জি2জি পর্যায়ে 5 লক্ষ মেট্রিক টন গম আমদানি প্রস্তাব, যেটি ক্রয় মূল্য ধরা হয়েছে 2,042,50,00,000 টাকা, যেটা প্রতি কেজির মূল্য 40.85 টাকা। একই সঙ্গে বৈঠকে ভারত থেকে 1 লাখ টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে, যার প্রতি কেজির মূল্য পড়বে 42.13 টাকা। আর ভিয়েতনাম থেকে সেদ্ধ ও আতপ মিলিয়ে 2,30,000 টন চাল আমদানি করা হবে। ভিয়েতনাম থেকে জি2জি পর্যায়ে 2 লক্ষ মেট্রিক টন থাই নন বাসমতি সিদ্ধ চাল আমদানি প্রস্তাব, সেখানে টোটাল ক্রয় মূল্য পড়বে 1,130,69,00,000 টাকা। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেডকে 5 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।